নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস, প্রতিদিন আজও স্বপ্নের বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজ আমরা সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা যে বইটা আছে, তোমরা জানো বাংলা মিডিয়ামের দ্বাদশ শ্রেণী টুয়েলভে যেটা পাঠ্য, সেই আমার বাংলা বই থেকে ছাতির বোতলে হাতি যে গল্প বলো বা প্রবন্ধ যেটা পাঠ্য, সেটা কিন্তু আজ আমরা পড়ব। তোমরা জানো বন্ধু যে যখন আমি এই গল্প প্রবন্ধ পড়াচ্ছি, তখন কিন্তু তোমরা জানো পরীক্ষার দিকে তাকিয়ে, যেহেতু পরীক্ষাটা এগিয়ে আসছে সামনে, টেস্ট পরীক্ষা এবং মাদ্রাস সার্ভিস কমিশনটাও এক পরীক্ষার ডেট সম্ভব ডেট একটা হয়েছে, সেদিক থেকে তাকিয়ে কিন্তু আমরা এই গল্পগুলো এক এক করে পড়তে কিন্তু সুবিধা বা শুরু কিন্তু করেছি। কারণ এগুলো পড়ে রাখলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা, কারণ পরীক্ষা এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসার কিন্তু সম্ভাবনা। এবং তোমরা বিগত গাঢ় পাড়ের নিচে যখন পড়িয়েছি, তখন তোমরা দেখেছো যে প্রত্যেকটা গল্প থেকে গল্পে সারসংক্ষেপ বা পরীক্ষায় আসার মতন প্রশ্ন উত্তর এইভাবে কিন্তু ধরে ধরে কিন্তু আলোচনা কিন্তু করেছি। আজও কিন্তু সেদিক থেকে তাকিয়ে কিন্তু আজ আমরাও কিন্তু ছাতির বদলে হাতে কিন্তু পড়ব। এবং এখানটায় বলে রাখি দেখো বন্ধু, যে এই ছাত্রীর বদলে হাতি বা গাড়ি পাহাড়ের নিচে যখন আমি পড়িয়েছি, তখন কিন্তু ক্যামেরা নেপথ্যে থাকার থেকে কিন্তু পড়ানোর চেষ্টাটা করেছি। কারণ এখানটায় দেখো যেটা কারণ, যে এখান থেকে যেহেতু এমসিকিউ বা এসিকিউ আসে না, বড় কোশ্চেনটাই এখানটা আসে টুয়েলভে, সেদিক থেকে কিন্তু আমি বোর্ড ওয়ার্ক করতে গিয়ে সময়টা নষ্ট করতে চাইনি। এবং তোমরা জানো বন্ধু যে আমার হাতের লেখাটা খারাপ হওয়ার জন্য বোর্ড ওয়ার্কের দিকে না গিয়ে যদি ঠিকঠাকভাবে গল্পটা তোমাদের বুঝিয়ে দিতে পারি, তাহলে কিন্তু অনেকটা কিন্তু সুবিধা হবে। সেদিক থেকে কিন্তু আমি ক্যামেরা নেপথ্য থেকে ঠিকঠাকভাবে সেই বোঝানোর চেষ্টাটাই কিন্তু বন্ধু আমি করব। প্রথমেই দেখো বন্ধু, যদি ছাতির বদলে হাতি গল্পের যেটা সুভাষ মুখোপাধ্যায় লেখা আমার বাংলা যে বইটা আছে, তার দ্বিতীয় গল্প যেটা তোমাদের যে গাঢ় পাহাড়ের নিচে, তারপরেই যেটা আছে ছাত্রী বদলে হাতি, সেই গল্পের প্রথমে আমরা কিন্তু সারসংক্ষেপ বা সারমর্ম বা বিষয়বস্তুটা জেনে নেব। সারসংক্ষেপের দিকে তাকালে প্রথমেই যেটা আমরা দেখব সেটা হচ্ছে এরকম, যে সাম্যবাদী লেখক সুভাষ মুখোপাধ্যায় তৎকালীন বাংলাদেশের মানুষের জীবনচিত্র এবং গরিব মানুষের প্রতি মহাজন, জমিদার, জোদ্দার, তালুকদারদের অমানবিক শোষণ অত্যাচারের বাস্তব চিত্র কিন্তু তুলে ধরেছেন ছাত্রীর বদলে হাতি গল্পটিতে। আমরা জানি চেংম্যান নামে এক গাঢ় চাষি, যেটা হালুয়াঘাট বন্দরে, তিনি যেতেন মালপত্র কিনতে, কিন্তু হঠাৎ দেখা গেল একদিন যে দেউদেবতে স্তম্ভিত দিক পৃথিবী কম্পিত করে বলছে মুষলধারে বৃষ্টি, অর্থাৎ প্রচুর সেদিন বৃষ্টিপাত বর্ষণ কিন্তু শুরু হয়ে যায়। এবং বৃষ্টির হাত থেকে বাঁচতে আমরা যেটা দেখেছি, যে বৃষ্টির হাত থেকে বাঁচতে চেংম্যান মদনমোহন যে মনমোহন যে মহাজন ছিল তার দোকানে ঝাঁপিতে কিন্তু আশ্রয় নিয়েছিল, এবং স্বার্থপর মনমোহন তাকে কিন্তু ঠকিয়ে পয়সা কামানোর উদ্দেশ্যে একটা নতুন দামি ছাতা তাকে কিন্তু ধার দেয় বাড়ি যাওয়ার জন্য। চেংম্যান গরিব চাষি, হাতে পয়সা ছিল না তার, সে মনমোহনকে টাকার কথা বললে মনমোহন কিন্তু তাকে যে কথাটা বলেছিল সেটা হচ্ছে এরকম, যে নগদ পয়সা নাই বা দিলে যখন তোমার সুবিধা হবে দিয়ে গেলেই হলো, ওর জন্য কিছু ভেবো না। চেংম্যান মনের আনন্দে ছাতিখানি নিয়ে বাড়ি যায় এবং বাড়িতে তার স্ত্রী সন্তান পথচেয়ে আছে, সে গেলে তবে কিন্তু হাঁড়ি চড়বে। তারপর যেটা দেখা যায় সেটা হচ্ছে এরকম, যে মনমোহনের সাথে যখনই সাক্ষাৎ হয় চেংম্যান তাকে কিন্তু পাওনাগণ্ডা মিটিয়ে নেওয়ার কিন্তু কথা বলে, কিন্তু মনমোহন প্রতিবারই কিন্তু যে গিয়ে বলে আহা অত তাড়া কিসের, সেও দিয়েক্ষণ পরে, অর্থাৎ সে জানায় যে মানে একটু কদিন পরে দিলেও হবে। আসলে যে মানে দুষ্টুলোকে যে মিষ্টি কথা বলে ভিতরে ভিতরে যে ক্ষতির চেষ্টা করে সেটা কিন্তু চেংম্যানের মতন সহজসল মানুষ কিন্তু বুঝে উঠতে পারে না। আসলে চেংম্যানকে আমাদের মতন মানে সাধারণত শিক্ষিত এমবিএড করা ছেলেরাই কিন্তু বুঝে উঠতে পারে না, কত মিষ্টি মিষ্টি কথা বলে মিষ্টি মুখে জীবনে কত ক্ষতি করে চলে যায় মানুষ, সেটা কিন্তু বুঝে ওঠাও কিন্তু সম্ভব হয় না। আর চেংম্যান তো সাধারণ একটা মানুষ, সেক্ষেত্রে দেখা যায় যে এমনি করে দীর্ঘ সময় পার হয়ে যায়, চেংম্যান ছাতির কথা কিন্তু একটা সময় ভুলেই যায়। এবং আমরা দেখি এর কয়েক বছর পর মনমোহন একদিন কিন্তু হাটবারে চেংম্যানকে পাকড়াও করে, এবং পাকড়াও করে মানে ধরে ফেলে, ধরে এবং বলে কী বাছাদন বড় যে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ, পাওনা মিটিয়ে দিয়ে যাও।
চেংম্যান বুঝতে পারে যে সে বাড়ি দূরে গলে পড়েছে। মনমোহন তার হিসাবের খাতা খুলে ছাতির দাম দেখায় 1000 টাকা। তা দেখে চেংম্যান চোখ কপালে তোলে, কারণ এই কয়েক বছরে ছাতার দাম সুদ সমেত হয়েছে 1000 টাকা, যা একটা হাতির দামের সমান। দেখো বন্ধু, চেংম্যান কিন্তু প্রত্যেক বাড়ি কিন্তু হাটে যখন গেছে ছাতিটা ফেরত দিতে চেয়েছে, তখন কিন্তু কোনো রকমে সে ছাতিটা ফেরত নেয়নি। আসলে তার মনে মনে যে গোপন এই অভিসন্ধিটা ছিল সেটা চেংম্যান কিন্তু বুঝে উঠতে পারেনি। আর জমিদাররা নিজেদের পয়সা বলে, ক্ষমতা বলে, লাঠির বলে কত অসাধ্য সাধন করেছে। চেংম্যানের মতন সাধারণ একটা চাষির বিরুদ্ধে যখন সেই ষড়যন্ত্র করেছিল, তখন তো চেংম্যানকে মাথা পেতে নিতেই কিন্তু হয়। এরপর দেখা যায় যে একবার ডালুদের গ্রাম কুমারগাতির নিবেদন সরকারের মুদিখানায় 2-10 বছর ধরে বাকিতে মশলাপাতি কেনার জন্য মহাজন কুটিশ্বর শাহ নিবেদনের 66 বিঘা জমি দিনার দিয়ে কেড়ে নিয়েছিল। আরেকবার এক চালাক মহাজন এক চাষিকে কোদাল দিয়ে তার 15 বিঘা জমি গ্রাস করেছিল। এইভাবে মহাজনদের অত্যাচারের কবলে পড়ে নিঃস্ব হতে হতো গাঢ় পাহাড়ের নিচে বসবাসকারী গরিব চাষিদের। কিন্তু দিন বদলালো, অত্যাচারকে বন্ধ করতে জ্বালিয়ে তুলল প্রতিবাদের আগুন। গরিব প্রজারা সব এক হয়ে দৃঢ় প্রতিজ্ঞা করলো যে তারা কষ্ট করে ফলানো সোনার ফসল আর জমিদারের খামারে তুলবে না। এদিকে বলছে নানকার প্রজারাও বিদ্রোহী হয়ে উঠল। নানকার প্রজাদেরও জমির ফসল, আম, কাঁঠাল এইসব কোনো কিছুরই উপর এক বিন্দু অধিকার ছিল না। তবুও তাদের মুখে রক্ত তুলে সোনার ফসল ফলাতে হতো, আর তার উপর 2.5 টাকা করে খাজনা দিতে হতো। খাজনা দিতে না পারলে বলছে তহসিলদার প্রজাদের কাছারিতে ধরে নিয়ে যেত, পিচ মোড়া করে তাদের কিন্তু বেঁধে রাখতো। এভাবে বিভিন্ন রকমের অন্যায় অত্যাচার কিন্তু সহ্য করতে হতো সাধারণ মানুষদের। তাই একটা সময় নোয়াপাড়া, দুমকাকুড়া, ঘোষপাড়া আর ভুবনকুড়ার ডালু চাষিরা আজ জেগে উঠেছে, মানে প্রতিবাদ করতে শিখেছে। নিজের অধিকারের জন্য অত্যাচারী অত্যাচার দমন করতে তারা জমিদারের খামারে ধান না তোলার সিদ্ধান্ত নিয়েছে। পুলিশ কাছারি করেও প্রজাদের বিদ্রোহ দমন করতে পারেনি জমিদার, তাকে শেষ পর্যন্ত নত হতে হয়েছে প্রজাদের বলছে একতার কাছে। আসলে অত্যাচার সহ্য করতে করতে যখন পেয়ালে মানে দেয়ালে পিঠ টেকে যায়, যখন আর করার কিছু থাকে না, তখন সামনের দিকে কিন্তু এগিয়ে যেতেই হয়। যেটা বলছিলাম বন্ধু, যে আমাদের ক্ষেত্রেই মানে আমার ক্ষেত্রেই ধরনা কেন, মানসিকভাবে বিপর্যস্ত হতে হতে মানে অবহেলা উপেক্ষা সহ্য করতে করতে যখন আর মানে কোনো রকমভাবেই আর কিছু করে ওটা সম্ভব হচ্ছে না, তখন তো বন্ধু সেই অবহেলাকে উপেক্ষাকে সেই অত্যাচারকে মেনে নিয়ে কিন্তু বেঁচে থাকার শিক্ষাটা কিন্তু নিয়ে নিতে হয়। এবার প্রজাদের সুখের সময় এসে যায়, তাই আজ তারা গর্ব করে বলে বন্দরের ভদ্রলোকেরা আজ আর আমাদের তুই তুকারি করতে সাহস পায় না। মানে তাদের আর ভয় পায় যাকে বলতে পারো, মানে সম্মান জানায়, অর্থাৎ তারা অত্যাচারের বিরুদ্ধে এখন গর্জে উঠতে শিখেছে সেই কারণেই। ধীরে ধীরে তারাও সভ্য সমাজের মানুষের মতো সভ্য হয়েছে। আগে তারা বাপ ছেলে মিলে মদ খেত, এখন মদ খাওয়া তাদের কাছে লজ্জার বিষয়। হাল বলদের অভাবে তারা সবাই মিলে গাতায় এখন চাষ করতে যায়। এইভাবে নিজের অধিকার বুঝে নিয়ে সমাজের মূলস্রোতে ফিরে এসেছে মানুষগুলি। যারা এই সভ্যতার বিকাশে বিশেষ ভূমিকা পালন করে তাদেরকে বাদ দিয়ে সমাজ কিন্তু অসম্পূর্ণ, কারণ এদের উপর ভর করে কিন্তু গোটা সভ্যতা এগিয়ে চলেছে। অথচ মানুষ কিন্তু এইখানের এই মানে শ্রমজীবী মানুষদের পাত্তা দিতে যায় না, এটা কখনোই কিন্তু ঠিক নয়। অর্থলোভী পশুর ন্যায় জমিদারদের থাবা এই অসহায় সহসল মানুষগুলির সুখ, স্বপ্ন, ইচ্ছাকে গ্রাস করে। তাই তো লেখক বলেছেন, যারা এত কষ্ট করে আমাদের মুখে অন্ন যোগায়, ইচ্ছে করে জমিদের হাত থেকে বাংলার সমস্ত জমি তাদের হাতে দিই। অর্থাৎ সাম্যবাদী লেখক শেষ পর্যন্ত এই শ্রমজীবী মানুষের পাশে থাকার বার্তাটাই কিন্তু দিতে চেয়েছেন। এটা ছিল ছাতির বদলে হাতি গল্পের তোমার সার সংক্ষেপ বা বিষয়বস্তু। এবার দেখো বন্ধু, ছাতির বদলে হাতি থেকে যেসব প্রশ্ন সাধারণত পরীক্ষায় আসতে পারে, এবার সেসব প্রশ্ন দিকে আমরা চলে যাব এবং তার উত্তর কী হতে পারে সেটা সম্পর্কে আলোচনা করব। তবে পনের মাঝে বন্ধু একটা কথা বলে রাখি, যে শিক্ষাকে সকলের দৌড়ে দৌড়ে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ। তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নীল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবে এবং বন্ধুদের মধ্যে যত খুশি শেয়ার করে দিও। কেননা বন্ধু, বিগত 1 বছর ধরে তোমরা যথেষ্ট আমার ভিডিও দেখেছো, লাইক করেছো, কমেন্ট করেছো, শেয়ার করেছো। তাই তোমাদের ভালোবাসার কথা ভুলতে না পেরো, যে একটা বিপর্যয়ের মুখেও, বিশেষ করে আমার মানে মানসিক বিপর্যয়ের মুখেও কিন্তু আমি একটু হলেও হাঁটু তুলে
দাঁড়িয়ে প্রতিদিন তোমাদের ক্লাসটা নিয়ে গেছি, কখনো ক্লাস থেকে কিন্তু বঞ্চিত করিনি। কারণ দেখবে আমি বলেছিলাম যে আমি কথা দেই না কথা রাখি, অর্থাৎ কথা না দিয়েও কথা রাখি। আমার জীবনে হয়তো যারা বড় বড় কথাটা দিয়েছিল তারা আজ কথা না রেখে চলে গেছে, কিন্তু আমি তোমাদের কথা না দিয়েও সেই কথা রাখার চেষ্টাটা করি, কখনোই কোনো ক্লাস থেকে বঞ্চিত করতে চাই না। দেখো বন্ধু, যে প্রশ্নটা তোমার সবথেকে আসার গুরুত্বপূর্ণ সম্ভাবনা আছে সেটা এরকম যে ছাতির বদলে হাতি গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। তার অথবা হিসাবে দিতে পারে যে মহাজনদের শোষণের চিত্র বর্ণনা করো। তার অথবা দিতে পারে 25-30 বছর আগেরকার কথা, আগেরকার কথাগুলি কী কী। তার অথবা হিসাবে দিতে পারে কিন্তু সেই মহাজনের পন্থা আজও টিকে আছে, এ কথা সত্যতা যাচাই করো। তার অথবা হিসাবে দিতে পারে তাতে চিংম্যানের চোখ কপালে উঠল, চিংম্যানকে তার চোখ কপালে উঠবার কারণ কী। তার অথবা হিসাবে দিতে পারে বিশ্বাস করো বানানো গল্প নয়, লেখক যে কাহিনী সম্পর্কে কথা বলেছেন তা সংক্ষেপে লেখো। তার অথবা হিসাবে দিতে পারে মনমোহনের কথায় চিংম্যানের মাথায় আকাশ ভেঙে পড়ে, চিংম্যান বুঝতে পারে এবার সে ইঁদুরের কলে পড়েছে, সে বলতে কাকে বোঝানো হয়েছে সে কীভাবে ইঁদুরের কলে পড়েছিল। এরকম বিভিন্নভাবে প্রশ্নগুলা কিন্তু আসতে পারে, যেটাই আসুক না কেন উত্তর কিন্তু বন্ধু আমি আলোচনা করে দিচ্ছি, সাধারণত এই উত্তরটাই কিন্তু লিখবে। কীভাবে লেখা যেতে পারে যে সুভাষ মুখোপাধ্যায় রচিত ছাতির বদলে হাতি রচনার অন্তর্গত আলোচ্যমান অংশে গাঢ় পাহাড়ের নিচের এক গ্রাম থেকে হালুয়াঘাট বন্দরে সওদা করতে আসা চাষি চিংম্যানের কথা বলা হয়েছে। বাস্তববাদী লেখক সুভাষ মুখোপাধ্যায় ছাতির বদলে হাতি রচনায় গাঢ় পাহাড়ের অধিবাসীদের উপর মহাজনদের শোষণের এক জীবন্ত চিত্র তুলে ধরেছেন। সে অঞ্চলে মূলত ডালু, হাজং প্রমুখ জনজাতির বাস। মহাজনদের হাতে তাদের অনেকেই সর্বস্ব হারাতে হয়েছে। সেখানে লেখকও 25-30 বছর আগেরকার যে কাহিনী শুনিয়েছেন তা বানানো নয়, সম্পূর্ণ সত্য। কাহিনীটি এরকম যে গাঢ় পাহাড়ে চিংম্যান নামে এক ব্যবসায়ী একদিন মালপত্র কিনতে হালুয়াঘাট বন্দরে যায়। ফেরার পথে হঠাৎ মুষলধারে বৃষ্টি নামে, প্রবল বৃষ্টির হাত থেকে বাঁচতে সে মহাজন মনমোহনের ঝাঁপির নিচে আশ্রয় নেয়। বৃষ্টি থামার কোনো সম্ভাবনা না দেখে মহাজন এক প্রকার জোর করেই তার ব্যবসায়ীকে নতুন ছাতা কিন্তু দিয়ে দেয়। এ কথা জানিয়ে দেয় পয়সার জন্য তার এক বিন্দু কিন্তু চিন্তা নেই, অর্থাৎ ছাতি নিয়ে যাক পয়সা নিয়ে ভাবতে হবে না, জমিদার এমন পরামর্শই দিয়েছিল এবং বলেছিল নগদ পয়সা নাই বা দিলে যখন তোমার সুবিধা হবে তখন দিয়ে গেলেই তো হলো। দ্বিধাগ্রস্ত হয়ে চিংম্যান ছাতা নিয়ে বাড়ি ফিরে যায়। আসলে জমিদার যখন বলেছে চিংম্যান দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দিয়ে কিন্তু সেটা সঙ্গে করে নিয়ে গেছে। এরপর থেকে যখনই মহাজনের সাথে তার দেখা হয় তখনই সে ছাতার দাম নিতে বলে, কিন্তু মহাজন বলে আহা অত তারা কিসের, সে দিয়েক্ষণ পরে। এভাবে কয়েক বছর পরে চিংম্যান ছাতার ব্যাপারটা প্রায় ভুলেই যায়। হঠাৎ মহাজন মনমোহন চিংম্যানকে তার পাওনা মিটিয়ে দিতে বলে। সে চিংম্যানকে জানায় চক্রবৃদ্ধি হারে ছাতার দাম হয়েছে 1000 টাকা, যা প্রায় একটা হাতির দামের সমান। মহাজনের একথা শুনে চিংম্যানের মাথায় আকাশ ভেঙে পড়ে, চিংম্যান বুঝতে পারে এবার সে ইঁদুর কলে পড়েছে, চিংম্যানের চোখ কপালে উঠল। লেখক একেই বলেছেন 20-30 বছর আগেরকার কথা। ডালু উপজাতির ব্যবসায়ী নিবেদন সরকার মুদিখানার মশলাপাতির জন্যে যে ধার করেছিল তাতে মহাজন কুটিশ্বর সাহা তার 66 বিঘে জমি দিনার্দায় কেড়ে নিয়েছিল। ভাবতে পারো মশলাপাতি ধার করার জন্য মুদিখানার 66 বিঘে জমি, তাহলে কীভাবে বন্ধুরা তৎকালীন যুগে শ্রমজীবী বা চাষি মানুষের উপর জমিদারদের অত্যাচার চলত। আরেক মহাজন কোদাল বিক্রির বাকি টাকা তুলতে 15 বিঘে জমি আত্মসাৎ করেছিল। গ্রামের মানুষের কাছ থেকে শোনা এই তিনটে ঘটনার মধ্যে গাঢ় পাহাড়ের অধিবাসীদের উপর মহাজনদের শোষণের বাস্তব চিত্র কিন্তু তুলে ধরেছেন আমাদেরকে বলতো ছাতির বদলে হাতি প্রবন্ধের লেখক সুভাষ মুখোপাধ্যায়। দেখুন তো আরেকটা এখান থেকে যে প্রশ্নটা আসে সেই প্রশ্নটা এরকম, তার উত্তরটা দেখো কীভাবে হতে পারে সেটা আলোচনা করব। যে আর এক রকমের প্রথা আছে নানকার প্রথা, নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল, পরে তাদের অবস্থার কী পরিবর্তন হয়েছিল। এর অথবা হিসেবে আসতে পারে এদিকে আরেক রকমের প্রথা আছে নানকার প্রথা, নানকার প্রথা কী, কীভাবে এই প্রথার অবসান ঘটেছিল। কিংবা অথবা হিসেবে আসতে পারে কিন্তু নওয়াপাড়া আর দুমকাপাড়া, ঘোষপাড়া আর ভুবনকুড়ার বিরাট টল্লাটে ডালু চাষিরা আজ জেগে উঠেছে, ডালু চাষিরা জেগে ওঠার ফলে তাদের অবস্থা কী পরিবর্তন ঘটেছিল। এর অথবা হিসেবে আসতে পারে পাহাড়ের নিচে যেদিন থেকে লাল নিশান খুঁটি গেড়েছে সেদিন থেকে তাদের চোখ ফুটেছে, তাদের চোখ ফোটার ফলে কী কী পরিবর্তন হয়েছে তা ছাতির বদলে হাতি গল্প অবলম্বনে লেখো। এরকমভাবেও কিন্তু আসতে পারে, এটা যদি আসে তার উত্তর কীরকমভাবে হতে পারে দেখো বন্ধু।
তবে একটা কথা বলি, এই যে দেখো বন্ধু, এই ছাত্রী বদলে হাতি এটা কিন্তু আজ দ্বাদশ শ্রেণীতে পাঠ্য, যে কোনো ক্লাসে যে কোনো সময় কিন্তু পাঠ্য হয়ে যেতে পারে, যে কোনো গল্প বলো, কবিতা বলো, ব্যাকরণ বলো, যে কোনো ক্লাসে পাঠ্য হয়ে যেতে পারে। ফলে আমরা যখন পড়বো, যে ক্লাসেই পড়ি কেন তাকে ঠিকঠাকভাবে পড়ার চেষ্টা করবো, তাহলে কিন্তু আমাদের পক্ষে কিন্তু পরবর্তীকালে যখন পাঠ্য হবো তখন বোঝার কিন্তু অনেকটাই কিন্তু সুবিধা হবে। এবং তোমরা জানো বন্ধু, তোমাদের যে প্রিয় স্বপ্নীল বাংলা চ্যানেল, সেখানে কিন্তু বাংলা এবং ইংলিশ মিডিয়ামের পাশাপাশি বিভিন্ন কম্পিটিশন পরীক্ষা যেমন প্রাইমারি, এসএসসি, নেট, সেট, এমএসসি, প্রত্যেক প্রতিযোগিতামূলক পরীক্ষার বাংলা বিষয়ের যেখানে যে টপিক যতটা পাঠ্য আছে সেটা কিন্তু নিখুঁতভাবে আলোচনা করা হয়। এবার দেখো বন্ধু, যে প্রশ্নে ছিলাম তার উত্তরটা এরকমভাবে করা যেতে পারে, যে পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত ছাতির বদলে হাতি রচনার অন্তর্গত আলোচ্যমান অংশে নানকার বলতে বোঝানো হয়েছে যেসব রায়তরা, মানে চাষিরা, খাজনার পরিবর্তে স্বাধীনভাবে জমিদারের জমি চাষ করত তাদেরকে। ফার্সি শব্দ নানকারের মানে হলো নান অর্থাৎ রুটি বা খোরাকির জন্য দেওয়া নিষ্কর জমি। নানকান প্রজাদের জমিতে কোনো স্বত্ব থাকতো না, জমির আম কাটলেও তাদের অধিকার থাকতো না, জমি জরিপের পর আড়াই টাকা পর্যন্ত খাজনা দিতে বাধ্য থাকতো, আর কর্জা ধানে এক মনে নির্দিষ্ট ছিল দুমন সুদ খাজনা, না দিতে পারলে তাদের উপর চলতো কিন্তু অমানবিক অত্যাচার, অবশেষে নিলাম ডেকে জমির দখল নিত চাষির সমস্ত সম্পত্তি। অবিভক্ত বাংলাদেশের গাঢ় পাহাড়ের অধিবাসীদের, বিশেষত ডালুদের শোষণ ও শাসনক্লিষ্ট জীবনের মর্মান্তিক ছবি হাজির করেছেন লেখক ছাতির বদলে হাতি রচনাংশে। দিনের পর দিন বংশপরম্পরায় শোষিত, নিপীড়িত ও অত্যাচারিত হয়ে আসা দুমকাকুড়া, ঘোষপাড়া, ভুবনকুড়া অঞ্চলের ডালু সম্প্রদায়ের মানুষ কমিউনিস্ট পার্টির সান্নিধ্যে এসে রুখে দাঁড়িয়েছিল। লেখকের ভাষায় গাঢ় পাহাড়ের নিচে যেদিন থেকে লাল নিশান খুঁটি গেড়েছে সেদিন থেকে তাদের চোখ ফুটেছে, তারা জানতে শিখেছে প্রকৃত সত্যকে, বঞ্চিতদের অধিকার প্রতিষ্ঠিত করতে নাঙলার জমি তার এই মন্ত্রে উজ্জীবিত হয়ে দুমকাকুড়া, নওয়াপাড়া, ভুবনকুড়া, ঘোষপাড়া প্রভৃতি গ্রামের চাষিরা ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নেয় তাদের জমির ধান আর জমিদারের খামারে তুলবে না। থানা, পুলিশ, কোর্ট কাচারি করেও জমিদাররা নানকার প্রজাদের শায়েস্তা করতে কিন্তু পারেনি। তাদের এই জীবন মরণ প্রতিজ্ঞার কাছে হার মানে জমিদার। জমিদারি তেজারতি, শাসন শোষণ থেকে ধীরে ধীরে ডালুরা নিজেদের প্রাপ্য সম্মান আদায় করতে সক্ষম হয়েছে। তথাকথিত ভদ্রজনেরা তাদের তুই তোকারি করতে আর কিন্তু সাহস পায় না। আপনি বলে থানায় গেলে পুলিশও তাদের চেয়ার ছেড়ে দেয় এখন বসতে। হাল বলদের অভাবে তারা গাঁতা পদ্ধতিতে চাষ শুরু করে এবং গরিব চাষিদের জমিতে বিনা পারিশ্রমিকের অন্য চাষিরা কাজ করে দেয়। বাপ ছেলে একত্রে বসে মদ খায় না। এভাবে মানবতার মহান মন্ত্রে দীক্ষা নেওয়া কমিউনিস্ট পার্টির প্রভাবে নানকার প্রথার একদিন কিন্তু অবসান ঘটেছিল। দেখো বন্ধু, আরেকটা এখান থেকে যে প্রশ্নটা আসতে পারে সেই প্রশ্নটা বলে আজকের ক্লাসটা শেষ করব, সেটা হচ্ছে এরকম, যে ছিল জোরদার আর তালুকদারদের নিরঙ্কুশ শাসন, শাসন সম্পর্কে লেখক কী জানিয়েছেন তা নিজের ভাষায় লেখো। এর অথবা হিসাবে আসতে পারে মনমোহন মহাজন আর কুটিশ্বর সাহাই নয়, নিরঙ্কুশ শাসন, সুভাষ মুখোপাধ্যায় ছাতির বদলে হাতির রচনা অবলম্বনে গাঢ় পাহাড়ের উপর জমিদারি শোষণ অত্যাচারে বর্ণনা দাও। অথবা হিসাবে আসতে পারে এত ফসল, এত প্রাচুর্য, তবু কিন্তু মানুষগুলোর দিকে তাকালে মনে হয় জীবনে তাদের শান্তি নেই, মানুষগুলো জীবনযাত্রার পরিচয়, তাদের জীবনের শান্তি নেই কেন। দেখো বন্ধু, প্রথম যে প্রশ্ন আলোচনা করেছিলাম তা এইভাবেই কিন্তু এই প্রশ্নটার উত্তর কিন্তু সেদিক থেকে কিন্তু লেখা যেতে পারে। আশা করছি বন্ধু, ছাতির বদলে হাতি যে গল্পটা তোমাদের পাঠ্য আমার বাংলা থেকে, তার সারসংক্ষেপ বা পরীক্ষা আসার মতো বিভিন্ন প্রশ্ন বা নামকরণের সার্থকতা বা অ্যান্সারটা কীভাবে লেখা যেতে পারে সেটা তোমাদের মতন করে অতীব সহজভাবে বুঝিয়ে দিতে পেরেছি। তারপরে যদি কোনো জায়গায় তোমাদের সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ারও কিন্তু চেষ্টা করব। আজকের ক্লাসটা এই